দূর থেকে কিভাবে শুধুমাত্র ছবি দিয়ে আপনার মন পছন্দের নারীকে বসীভূত করবেন এবং বশীভূত করে আপনার প্রেমে পাগল করবেন এবং আপনার উপরে পাগল করবেন তো হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র চ্যানেল আর আজ আমি আপনাদেরকে বলে দেব কিভাবে খুব সহজেই মাত্র ছবি একটি ছবি দিয়ে দূর থেকে বিদেশ থাকেন না কেন যত দূর থাকেই থাকেন না কেন একটি ছবি দিয়েই সে আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনার বসে তাকে পাগল করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে পিও তেমন কিছুই প্রয়োজন হবে না একটি মন্ত্র প্রয়োজন হবে এটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি খুবই শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রের দ্বারা আপনারা কার্যসিদ্ধিটি করতে পারবেন যত শক্তিশালী আত্মা হোক না কেন এই মন্ত্রের দ্বারা সে আত্মা বস করা সম্ভব এবং এটি দ্বারা অবশ্যই নারী বসীভূত হবে কোনো পুরুষকে এই মন্ত্র দ্বারা করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে হবেন তো কোন বিধিটি আমি একটু শুদ্ধ করে আপনাদের বলে দিই তারপরে প্রয়োগবিধি সম্পর্কে জানিয়ে দেব তো এই হচ্ছে মন্ত্র ওম শিবে ভগবে ভগে ভগে ভগং খোবাই খোবাই মহয় মহয় সাধ্য সাধ্য ক্লদয় ক্লদয় ক্লিং শরীরে ওম ফট সাহা তো আসলে মন্ত্রটি বুঝতে পেরেছেন উচ্চারণটি আরো একবার দেখে নিন ওম শিবে ভগবে ভগে ভগে ভগং খবই খবই মহয় মহয় সাধ্য সাধ্য ক্লেদয় ক্লদয় ক্লিং শরীলে ওম ফট সাহা এই যে এই সাহা এই সাহা বলার শেষে যে এই মঞ্চের প্রয়োগ করছে সে তার নিজের নাম উচ্চারণ করবে ধরুন আপনি মন্ত্রটির প্রয়োগ করছেন আপনি এই যে ওম ফট সাহা বলার পরে সাধক নিজের নাম এখানে উচ্চারণ করবে আশা করি মন্ত্রটি বুঝতে পেরেছেন এখন মন্ত্রের প্রয়োগবিধি বলবো যেহেতু আপনাদেরকে আমি আগেই বলেছি এটি ছবি দিয়ে বসীভূত করতে হবে তো এখন আমি কোনো বসীভূত কাজ করছি না তাই আমি মনে করেন এটি একটি ছবি তো এটি দিয়ে আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। যে জ্বালানির বক্স এই বক্স দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো এই মন্ত্রটি যদি পারেন মুখস্থ করে নেবেন যদি সম্ভব হয় আপনার আর যদি সম্ভব না হয় এরকম একটি খাতায় লিখে নেবেন নিয়ে হাতে রাখবেন আপনাকে একটি আসন তৈরি করতে হবে আপনার নিজ ঘরে আর এই কাজটি অবশ্যই রাতে শোবার আগে আপনাকে করতে হবে তো আসনে এরকম একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন পবিত্রতার অক্ষরতে ধূপবাতিও জ্বালিয়ে নিতে পারেন দুই একটা তারপরে আসন বসে এরকমভাবে ছবিটা সামনে রাখবেন রেখে এই মন্ত্রটি এক মালা বা একশত বার পাঠ করতে হবে মনে রাখবেন এক মালা বা একশত বার পাঠ করতে হবে অবশ্যই শুদ্ধভাবে পাঠ করবেন এবং মন্ত্র শেষে আপনার নিজের নামটি উচ্চারণ করবেন এবং ছবিটির দিকে আপনি এক নজরে তাকিয়ে থাকবেন এই যে এখানে ছবিটা রেখে দিলেন আপনার সাধনার সামনে ছবিটার দিকে আপনাকে এক নজরে তাকিয়ে থাকতে হবে ঠিক আছে তো এক নজরে তাকিয়ে থাকার পরে আপনাকে যা করতে হবে এই মন্ত্রটি একশত আটবার পাঠ করতে হবে পাঠ করার পরে ওই দিন প্রদীপ নিভিয়ে ধূপবাতি নিভিয়ে আপনাকে শুয়ে পড়তে হবে তো এরকম সাত থেকে আট দিন আপনাকে এই সাধনাটি করতে হবে এই মন্ত্র দ্বারা সাত থেকে আট দিন পরে সেই নারী এখানে যেই নারী ছবি রেখে আপনি এই কাজটি করছেন সে আপনার বসীভূত হবে এবং আপনার প্রেমে পাগল হয়ে পড়বে তো ভিওয়ার্স যত দূর থেকেই করেন না কেন এই কাজটি ফল দেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না